তাই বলি নাই, তাও নাম ধরে ধরে বলে অভ্যাস তাই। অ্যালবিডো, নবিদা, জিতু কাকু, মেহতাব দা, অমিত দা, অর্ণব দা। তো আমি প্রথমে নীতু কাকুকে বলবো, নীতু কাকু জানে পুরো বিষয়টা, প্রথম থেকে আমাকে সাপোর্ট করছে। নীতু কাকু যদি কিছু বলে আর কি, তো সেই বিষয়ে এই ছবিটা নিয়ে। হ্যালো হ্যালো, এই মাইক মাইক হ্যালো বলছেন? বলছেন না না বলো। হ্যালো হ্যালো, না সেটা আমি খুব বেশ কয়েকজন নতুন ড্রেসের মুখ দেখতে পাচ্ছি, আমি ইউজ টু না। দু একজন আছে আমার পরিচিত, বাকি সব নতুন। সবাইকে ইজমো ক্লাবকে, ইজমো ক্লাবে এসে এই প্রেস কনফারেন্সে যোগদান করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মেহতাব ও আমার পিছনে, আমার ছোট ভাই বসে আছে, দাঁড়া তুই, সবাই চেনে ওকে, পাশে আরেকটা আছে, আছে দু চারটে। এনিওয়ে, তো ভালো লাগছে যে আমার মেহতাবের সাথে একটা খুব আত্মিক যোগ আছে। সব প্লেয়ার এখানে যারা বসে আছে, এখান থেকে শুরু করে সবাই আমার হাতেই রিক্রুট ইস মহকালে, সবাই প্রথম। তথাপি মেহতাবের সাথে একটা আলাদা একটা হিস্ট্রি আছে আমার, একটা ঘটনা আছে। সালটা আমার এক্সাক্ট মনে পড়ছে না, 2007-এ একদিন সকালবেলা প্র্যাকটিসে এসে শুনলাম মেহতাব বলল প্র্যাকটিসে যাবে না, ও খেলা ছেড়ে দিলে সিদ্ধান্ত নিয়ে। শুনে আমার মনও খারাপ হলো, মেজাজটাও খারাপ হলো। তো আমি ওকে ডেকে নিয়ে খালি একটা কথা বলেছিলাম যে যেদিন খেলা ছাড়বি, আমি যেদিন ডিসিশন নেবো সেদিন খেলা ছাড়তে হবে, সেটা যদি না পারিস এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলে যা, জীবনে আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না, ইজমোহর ক্লাবের ধারে কাছে আসবি না, ফোন কলটা অব্দি করবি না। ও দুপুরবেলা অব্দি এখানে বসেছিল ক্লাবে, আমিও ছেড়ে বেরোতে পারছি না। এসে আমায় বললো যে ঠিক আছে তুমি যেটা বলবে সেটা করবো, তার মানে তোর জার্সি নাম্বারটা খালি চেঞ্জ কর। জার্সি নাম্বার খুব কাকতালীয় ব্যাপারটা, জার্সি নাম্বারটা চেঞ্জ কর, দেখবি তুই লাইফে নতুন করে জীবন পাবি, তোর জীবন নতুন করে শুরু হবে। আমার মনে হয় ও নতুন অধ্যায় শুরু করেছিল, সেকেন্ড অধ্যায়টা প্রথম অধ্যায়ের থেকে অনেক বেটার পারফর্ম করছিল, আই থিঙ্ক সো। সবাই এটা আমার ধারণা এটা, কিন্তু মানুষ বলবে সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, রেজাল্ট তো মানুষ দেবে, প্রেস বলবে, যারা আপনারা এখানে আছেন তারা জানেন। তো ওর একটা বায়োগ্রাফিক পিকচার হচ্ছে, আমরা সবাই খুব ইমোশনাল এটা নিয়ে, আমাদের ক্লাবের প্রত্যেকটি মানুষ আমরা চাই এটা সুন্দর এবং সাকসেসফুলি হোক। সেক্ষেত্রে মিডিয়া যদি ওর পাশে থাকে, আমরা ক্লাবের তরফ থেকে সবাই আপনাদের জন্য কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন। যার বায়োপিক আমরা করবো বলে ঠিক করেছি, আসলে সঞ্চালনা আমিই করছি, মানে আমি নিজেদের মধ্যে সবাই এখানে, তাই তো মেহতাব দাকে কিছু বলার জন্য বলবো যে তোমার কি মনে হচ্ছে এরকম একটা জায়গায় এসে, যেটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করেছি করার জন্য আলটিমেটলি সেটা কোথাও পৌঁছাচ্ছি। গুড ইভিনিং, আমি খুব নার্ভাস। আমার ছোটো ভাই অর্ণব আছে, দীপঙ্কর আছে, আমার বন্ধু অ্যালবিটো আছে, নবি আছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার আইডল, যেহেতু বারাইকপুরে আর আমি মল্লিকপুরে, আমার আইডল, তাই জন্যই আমি বললাম আজকে তোমাকে যেতে হবে। অমিতদাকে দেখেই আমি বড় হয়েছি, অমিতদাকে দেখেই আমি সবসময় বলতাম কেউ অমিতদার মতন খেলতে হবে বা অমিতদার থেকেও একটা জায়গা পৌঁছাতে হবে, অমিতদা আমার আমার করে গর্ব করুক। তাই জন্য আজকে অমিতদাকে বললাম তুমি থেকো, আর আমার ময়দানের গডফাদার যেটা বললো একদম 100% সত্যি কথা। কেন আমার ইঞ্জুরি থেকে আমি এতটাই স্ট্রাগল করছিলাম, গ্রয়েন ইঞ্জুরি, যখন মোহনবাগান থেকে আমি আসি গ্রয়েন ইঞ্জুরি হয়েছিল, ঠিক নিয়ে পারফর্ম করতে পারছিলাম না। তখন মিত্রাকে বললাম টাকা নিচ্ছি কিন্তু পারফর্ম করতে পারছি না, খেলে লাভ কী হবে? তখন মিত্রা বললো তুই জার্সি নাম্বার চেঞ্জ কর আর তুই খেল, আমি তোর পাশে আছি। তাই জন্যে আজ পর্যন্ত মানে যতদিন
আমি খেলেছি ইস্ট বেঙ্গলে খেলেছি, সেটা ওই করে যাওয়াটা একটা ইতিহাস, যাই হোক ওইটা আমার সবচেয়ে বড় লাইফে আর কি একটা ব্লান্ডার হয়েছিল। কেন কোনো সময় মানুষ শেষ বয়সে গিয়ে একটা জায়গা চেঞ্জ করে না, সেটাও একটা ইতিহাস, এটা বই অবশ্যই আসবে। কী জন্যে কেন কী কারণে কিছুটা ফ্যামিলির জন্যে কিছুটা ভয়ে, যাই হোক তো আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমি, নিদ্রার প্রচুর অবদান আছে আমার, এটা আমি অস্বীকার করতে গেলে আমার প্রথম কোচ দেন হচ্ছে নিদ্রা, নাহলে হয়তো আমি সেকেন্ড যে ইনিংসটা যখন আমি স্টার্ট করি 2007 পরে, হয়তো আমার 19-20 বছর কেরিয়ার ফুটবলে আমি সেকেন্ড স্টার্ট করি 10-12 বছর মানে আমাকে টাচ করার কেউ, মানে মিডফিল্ডে টাচ করার কেউ ভারতবর্ষ মানে ছিল না। তার জন্যেই তো বাপ্পাকে ধন্যবাদ জানাই, আমি এক্সাইটেড, মানে আমি খুব নার্ভাস ছিলাম যখন ও আমাকে এসে বলেছে যে তোমার বায়োপিক হবে। তো মানুষ ভালো বলবে খারাপ বলবে, যখন ভালো খেলেছি তখনও আমার এনিমি ছিল, তাই জন্যে তুমি যখনই উন্নতি করবে তখন আস্তে আস্তে তোমার সত্যি হয়ে যাবে, এটা নিয়ে ভাবি না। সব একটা মানুষকে সবাই পছন্দ করতে পারে না, নিদ্রার ক্লাবে আছে এত ঝড়ঝাপটা নিয়েছে, স্পন্সর আসছে না, সব কিছু নিদ্রার ঘাড়ে আসছে, কিন্তু দাঁড়িয়েছে লোকটা, তো আমিও দাঁড়িয়ে থাকবো। এনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে, এটাই হচ্ছে লাইফ। তো ধন্যবাদ বাপ্পা, এটা তুমি মনে করেছো, সব কিছুই থাকবে মুভিতে, কন্ট্রোভার্সি থাকবে, কিন্তু আমি বাপ্পাকে বলেছি মানে পলিটিক্স ছাড়া সব কিছু দেখাবে। থ্যাংক ইউ সো মাচ। এই ছবিটা করে আমি প্রথম প্রস্তাব ম্যাদাবদের সাথে কথা হয় আমরা সিনেমাটা বানাবো, তারপর যে মানুষটা আমাকে হেল্প করে মানে এরকম একটা সিনেমা এই সময় প্রডিউস করার জন্য শুভঙ্কর মিত্র, বসার জায়গা নেই বলে দাঁড়িয়েছি, বলবে ভালো কি খারাপ। আমি যেটা বলতে চাই, আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের কিছু প্রোগ্রাম আছে আগামীকালে, শুটিং যেমন চলবে শুটিং এর মতো আরো কিছু প্রোগ্রাম, যেমন আমরা ঠিক করেছি প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা ট্যালেন্ট হান্ট করব ফুটবলারদের। এমন অনেক জায়গায় অনেক ফুটবলার আছে যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা ফুটবল খেলে তারা কোনো এক্সপোজার পায় না, কিন্তু গ্রাম বাংলার ছেলে তারা কোনো এক্সপোজার না পেয়ে এরকম হাজার হাজার মেধা অন্যান্য প্রফেশনে চলে যায়, কেউ রিক্সা চালায়, কেউ অন্য কোনো কাজ করে বা অন্যান্য স্তরে চলে যায়, কিন্তু তাদেরকে আমরা ঠিক করেছি যে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা একটা টিম করব, এবং টিম করে তাদের মধ্যে টুর্নামেন্ট হবে, এবং টুর্নামেন্ট হয়ে ফাইনালটা আমরা কলকাতাতেই অর্গানাইজ করব, এবং সেখান থেকে 5 জন আমরা ফুটবলার বাছবো যারা ট্যালেন্টেড ফুটবলার, তাদেরকে আমরা ম্যাথ অফ দ্য ট্রেনিং এর আন্ডারে রেখে 1 বছর ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে, এবং তারপরে তাদেরকে নিয়ে আমরা ময়দানে যদি কিছু করানো যায় বা ময়দানে কোনো তারা তাদেরও অংশীদারিত্ব হয়ে মানে ভবিষ্যতে হতে পারে সেটা আমরা চেষ্টা করব, এটুকু বলতে পারি। কারণ আমরা চাই যে ফুটবলকে আগে নিয়ে যেতে, ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখে আমরা বড় হয়েছি, ফুটবল মাঠে এসে আমরা বড় হয়েছি, চিল্লেছি অনেক সময় শিখিয়েছি, আজকে যে সমস্ত ফুটবলাররা আমাদের পাশে বসে আছে তাদের সামনে সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো এটা আমি কোনোদিন ভাবিনি, তবে ভগবানের আশীর্বাদে আমি চলে এসেছি এই জায়গায় যে দাঁড়িয়ে কথা বলতে পারি। আমি চাই যে সবাই যাতে প্রিভিলেজ হোক এবং ফুটবলে জয় হোক, এটুকুই বলতে চাই। ধন্যবাদ। আসলে